সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছে আমার ছোট্ট সোনামণিরা? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো আবারও তোমাদের সামনে ভিডিও ক্লাসে চলে আসলাম। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তোমার ছোট্ট বেবিরা, আমার ছোট্ট সোনামণিরা, এখন কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, এই কারণে তোমাদেরকে সুস্থ থাকার জন্য অনেক নিয়মকানুন মেনে চলতে হবে। হ্যাঁ সোনামণিরা, তোমাদের সবসময় গরম কাপড় পরতে হবে, গরম গরম খাবার খেতে হবে, একদমই ঠান্ডা পানি কিংবা কি ঠান্ডা মেঝেতে ঘুরে বেড়ানো যাবে না, আর ঠান্ডা তো লাগানোই যাবে না। যতটা সম্ভব কম বাইরে বের হবে, প্রয়োজন ছাড়া বের হওয়ারও দরকার নাই। তাই বলে কি ফোন সবসময় নিয়ে থাকবে? নো, তুমি এই সময় লেপের মধ্যে, কম্বলের মধ্যে বসে সুন্দর করে তোমার লেখাগুলো লিখতে পারো, তুমি বিভিন্ন ড্রয়িং করতে পারো, ছবি আঁকাতে পারো, সুন্দর সুন্দর গল্পের বই পড়ার চেষ্টা করতে পারো, পারো না? হ্যাঁ, এইভাবেই করতে হবে সোনা। এইভাবে আমাদের এই সংকটপূর্ণ অবস্থায় কী করতে হবে? উত্তীর্ণ হতে হবে। তোমার ছোট সোনামণিরা, তোমরা তো খুব সুন্দরভাবে তোমাদের ক্লাসগুলো করছো, পড়া দিচ্ছ, সুন্দরভাবে তোমরা কী করছো, হোমওয়ার্কগুলোও করছো। আমরা পেজে দেখছি খুবই ভালো, অনেকেরই লেখার অনেক উন্নতি হয়েছে, দেখেছো? প্র্যাকটিস প্র্যাকটিস যত করবে তোমার লেখা কিন্তু তত ভালো হবে। তো এভাবেই অবশ্যই অবশ্যই আমাদের সাথে তোমরা তোমাদের পড়াগুলো বারবার রিভিশন করো, প্র্যাকটিস করো, একদম ভয় পেও না, ওকে? আচ্ছা, তোমার বাবুরা কী শিখছিলে? আমার বাবুরা শিখছিল ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নের যোগ। অর্থাৎ আমরা কী করছিলাম, 10টি স্বরচিহ্নকে বিভিন্ন ব্যঞ্জন বর্ণের সঙ্গে আমরা যুক্ত করে করে সেগুলো উচ্চারণ শিখছি, তাই তো? ওকে, এবার তুমি বলো তো সোনা, তুমি বলো, আমরা যে গত ক্লাসে শিখেছি ঘ বর্ণের সঙ্গে 10টি স্বরচিহ্ন যুক্ত, তাই না? আচ্ছা, তুমি বলো ঘ এর সঙ্গে যদি আমি ঐকার যুক্ত করি তাহলে কি উচ্চারণ হবে? ভেরি গুড, ঘয়ে ঐকারে ঘই। আচ্ছা, এইবার তুমি বলো আমি যদি গ এর সঙ্গে ওকার যুক্ত করি তাহলে কি হবে? হ্যাঁ, গয়কারে গো, ভেরি গুড। আচ্ছা, এবার তুমি বলো আমি যদি চয়ের সঙ্গে ওকার যুক্ত করি তাহলে কি হবে? হ্যাঁ, চয়ে ওকারে চো। আচ্ছা, এবার লাস্ট আরেকজনকে জিজ্ঞেস করি। ওকে, এবার তুমি বলো আমি যদি ছয়ের সঙ্গে রুসুকার যুক্ত করি তাহলে কি হবে? হ্যাঁ, ছয় রুসুকারে ছু, ছু মন্ত্র ছু। আমরা তো মন্ত্রের মতোই আমরা সুন্দরভাবে এই পড়াগুলো শিখে গেছি। তো আমার ছোট সোনামণিরা, তোমাদেরকে সবগুলো বর্ণ দিয়ে প্র্যাকটিস করানো তো আমাদের পক্ষে সম্ভব নয়, তাই না? অনেকগুলো এই পড়তেই কিন্তু সব ক্লাস শেষ হয়ে যাবে। তাই আমরা কিছু কিছু বর্ণের সঙ্গে তোমাদের কি করাবো, এই যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন যুক্ত করাবো, ধরো এই সেমিস্টারে কিছু, সামনের সেমিস্টারে কিছু, কিন্তু নিয়ম কিন্তু একই, উচ্চারণ ভেদে, শুধু বর্ণভেদে উচ্চারণটা আলাদা হয়ে থাকে। এই জন্য তোমাদেরকে কি করতে হবে জানো, বারবার সবগুলো বর্ণের সঙ্গেই স্বরচিহ্ন যুক্ত করার প্র্যাকটিস করতে হবে, আর তোমাকে আমি কি করে উচ্চারণ করছি সেটা ভালো করে শুনতে হবে। ওকে, তাহলে চলো আজকেও আমরা দুটি বর্ণের সঙ্গে আমরা কি করব, স্বরচিহ্নগুলো যুক্ত করব। তাহলে চলো আমরা প্রথমে হেডিং লিখব, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নের যোগ। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নের যোগ, তাহলে আমরা যুক্ত করব এখানে কি,
কয়টি স্বরচিহ্ন? 10টি স্বরচিহ্ন আমরা যুক্ত করব। তো এই 10টি স্বরচিহ্ন আমরা প্রথমে লিখে ফেলি তোমাদের মনে থাকার জন্য। তার আগে একটু সুন্দর করে পড়ে ফেলি। ওকে, এই যে দেখো 10টি স্বরচিহ্ন বা কার চিহ্ন। প্রথমেই রয়েছে আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার, ঋকার, একার, ঐকার, ওকার এবং ওকার। তাহলে এই 10টি স্বরচিহ্ন আমরা যুক্ত করব আমাদের নির্ধারিত ব্যঞ্জন বর্ণের সাথে, তাই তো? আচ্ছা, আমি কি বোর্ডে এই স্বরচিহ্নগুলো লিখব? লিখে ফেলি, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এইগুলো অন্য কালার কালি দিয়ে লিখি। প্রথমটা কি যেন? আকার, তাই না? হ্যাঁ, প্রথমটা আকার, তারপরেরটা হ্রস্বইকার, তারপরেরটা দীর্ঘইকার, তারপরে হ্রস্বকার, দীর্ঘকার, তারপরে ঋকার, একার, ঐকার, ওকার এবং ওকার। এই যে 10টি স্বরচিহ্ন, এই 10টি স্বরচিহ্ন আমরা এখন যুক্ত করব আমাদের কি বর্ণের সঙ্গে, আমাদের আজকের বর্ণ বর্গীয় জ এবং ঝ। তাহলে আমরা প্রথমে বর্গীয় জ বর্ণের সাথে আমরা 2টি স্বরচিহ্ন, সরি, 10টি স্বরচিহ্ন আমরা যুক্ত করব। 2টি বর্ণের সাথে আমরা 10টি স্বরচিহ্ন যুক্ত করব। তাহলে বর্গীয় জ এর সঙ্গে যদি আমি প্রথম স্বরচিহ্ন যুক্ত করি, তাহলে কি হবে? বর্গীয় জয়াকারে যা, বর্গীয় জয়াকারে যা। তারপরে কি হবে? বর্গীয় জয় হ্রস্বইকারে জি, বর্গীয় জয় হ্রস্বইকারে জি। তোমরা সবসময় খেয়াল রাখবে এই বর্ণটার নাম হচ্ছে বর্গীয় জ। অনেকে বর্গীয় জ, মুরগীর জ কি বলো, ওইটা কিন্তু না। হ্যাঁ, বর্গীয় জ, বর্গীয় জ। হ্যাঁ, তাহলে আমরা আকার এবং হ্রস্বইকার বসিয়ে ফেলেছি। এবার আমরা দীর্ঘইকার বসাবো। তাহলে বর্গীয় জয়ে দীর্ঘইকারে জি, বর্গীয় জয় দীর্ঘইকারে জি। আমরা যখন বাবুদেরকে কোনো প্রশ্ন করি, বাবু তুমি কি এটা পারবে, জি মিস, আবার আম্মু ডাকলে জি মা বলো, তাই না? সেই জি হচ্ছে এই বর্গীয় জয় দীর্ঘইকারে জি আমরা কখনো উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? তাহলে দেখো, একটা সামান্য বর্ণের সঙ্গে চিহ্ন ব্যবহার করেও কিন্তু একটা শব্দ হয়ে গেল। হ্যাঁ, তারপরে এর পরেরটা আমরা বসাবো। এরপরে রয়েছে আমাদের বর্গীয় জয়ে হ্রস্বকারে জু, এই যে আমাদের হ্রস্বকার এরপরে বসে গেল, তাই না? এরপরে রয়েছে দীর্ঘকার, বর্গীয় জয় দীর্ঘকারেও কি হবে? জু। তোমরা সবসময় একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে এই যে বর্গীয় জয়ের বাকি যে অংশটা, এই যে অংশটা, এই অংশটার সাথে কিন্তু হ্রস্বকার এবং দীর্ঘকার বসবে, এই ডটার নিচে কিন্তু বসবে না। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা শিখে গেলাম যা, জি, জি, জু, জু, তাই তো? এবার আমরা পরের স্বরচিহ্ন মানে ঋকার যুক্ত করব আমরা বর্গীয় জয়ের সাথে। তাহলে আমরা বর্গীয় জয়ের সঙ্গে ঋকার যুক্ত করলে বর্গীয় জয় ঋকারে জ্রি, বর্গীয় জয় ঋকারে জ্রি, তারপরে বর্গীয় জয়কারে জে, বর্গীয় জয়কারে জে, তারপরে বর্গীয় জয় ঐকারে জই, বর্গীয় জয় ঐকারে জই, তারপরে কি হবে জানো? বর্গীয় জয়কারে জো, বর্গীয় জয়কারে জো, তাই না? হ্যাঁ, বর্গীয় জয়কারে জো, তারপরে হবে বর্গীয় জয় ঔকারে জো, বর্গীয় জয় ঔকারে জো। বর্গীয় জয় ওকারে জো। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু 10টি স্বরচিহ্ন অলরেডি যুক্ত করে ফেলেছি, তাই না? আচ্ছা, এবার একটু ধরে ফেলি। তুমি বলো তো সোনা, বর্গীয় জয়ের সঙ্গে যদি আমি একার যুক্ত করি, তাহলে কি উচ্চারণ হবে? হ্যাঁ, বর্গীয় জয়কারে জে। ওকে, এবার তুমি বলো, আমি যদি বর্গীয় জয়ের সঙ্গে দীর্ঘকার যুক্ত করি, তাহলে কি হবে? বর্গীয় জয় দীর্ঘকারে জু। ভেরি গুড, তাহলে তো আমার বাচ্চারা
খুব সুন্দরভাবে শিখে ফেলেছে, তাই না? খুব সুন্দরভাবে শিখে ফেলেছে। এখন আমি পরবর্তী বর্ণের দিকে চলে যাচ্ছি। বর্গীয় জয়ের পরের বর্ণ রয়েছে আমাদের ঝ, তাই না? বর্গীয় জয়ের পরের বর্ণ ঝ। এই যে দেখো, এই ঝ বর্ণের সঙ্গে আমরা প্রথমে প্রথম স্বরচিহ্ন যুক্ত করব, ঝয়াকারে ঝা। দেখেছো ঝ বর্ণের এই অংশটা কিন্তু একটু ছোট হয়, কিন্তু আকারটা হবে যে বর্ণটার সমান। হ্যাঁ, তারপরে বর্গীয় ঝয় হ্রস্বইকারে কি হবে? ঝি। বর্গীয় ঝয় হ্রস্বইকারে ঝি। বর্গীয় ঝয় হ্রস্বইকারে ঝি। বর্গীয় ঝয় হ্রস্বইকারে ঝি। বর্গীয় ঝয় দীর্ঘইকারে ঝি। বর্গীয় ঝয় দীর্ঘইকারে ঝি। বর্গীয় ঝয় দীর্ঘইকারে ঝি। তারপরে কি হবে? বর্গীয় ঝয় হ্রস্বকারে ঝু। ও সরি, বর্গীয় ঝ কেন, ঝ ঝ। ঝয় হ্রস্বকারে ঝু। ঝয় হ্রস্বকারে ঝু। ঝয় হ্রস্বকারে ঝু। ঝয় হ্রস্বকারে ঝু। আচ্ছা আবারও পড়ছি, ঝয়াকারে ঝা, ঝয় হ্রস্বইকারে ঝি, ঝয় দীর্ঘইকারে ঝি, ঝয় হ্রস্বকারে ঝু। এবার হ্রস্বকারের পরে কোন চিহ্ন বসবে? দীর্ঘকার। ঝয় দীর্ঘকারে ঝু। ঝয় দীর্ঘকারে ঝু। ঝয় দীর্ঘকারে ঝু। আচ্ছা, তো এই যে ঝয় দীর্ঘকারে ঝু পড়লাম, তার মানে আমরা কয়টি স্বরচিহ্ন যুক্ত করলাম? আমরা যুক্ত করলাম পাঁচটি স্বরচিহ্ন, তাই না? এখন রয়েছে আরও পাঁচটি। কোথায় থেকে? রিকার থেকে। তাহলে ঝয় রিকারে কী হবে? তুমি বলো তো ঝয় রিকারে কী হবে? ঝয় রিকারে ঝি। এই দেখো, এইটাই হলো বিষয়। বর্গীয় জয়ের মতো কিন্তু ঝয়ের সঙ্গেও ঝয়ের এই বাকি যে আকারের মতো অংশটা, এইটার সঙ্গে কিন্তু হ্রস্বকার, দীর্ঘকার এবং রিকার যুক্ত হয়েছে, খেয়াল করেছ? হ্যাঁ, দেখো ঝয় রিকারে ঝি। তারপরে ঝয়ের সঙ্গে কোন স্বরচিহ্ন যুক্ত করব? হ্যাঁ, একার। তাহলে আমরা কি লিখব? ঝয়কারে ঝে। তারপরে তারপরে কি? ঝয়ে ঐকারে ঝই। ঝয়ে ঐকারে ঝই। তারপরে ঝয়কারে ঝ। ঝয়কারে ঝ। দেখেছ? তারপরে কি হবে? ঝয়ে ঔকারে ঝ। ঝয়ে ঔকারে ঝ। ঝয়ে ঔকারে ঝ। হ্যাঁ, আমাদের হয়ে গেল দশটি স্বরচিহ্ন যোগ করা। তাহলে হলো ঝয়াকারে ঝা, ঝয় হ্রস্বই ঝি, ঝয় দীর্ঘই ঝি, ঝয় হ্রস্বকারে ঝু, ঝয় দীর্ঘকারে ঝু, ঝয় রিকারে ঝি, ঝয়কারে ঝে, ঝয় ঐকারে ঝই, ঝয় ওকারে ঝ, ঝয় ওকারে ঝ। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কিন্তু অনেকগুলো ক থেকে শুরু করে ঝ পর্যন্ত তোমাদের এই সেমিস্টারের এই এতগুলো বর্ণ দিয়ে কি স্বরচিহ্ন তোমরা যুক্ত করে ফেলেছো, তোমরা শিখে ফেলেছো খুবই সুন্দরভাবে। তাহলে আশা করছি পরবর্তী বর্ণগুলোর সঙ্গেও তোমরা খুব সুন্দরভাবে কী করতে পারবে, এই চিহ্নগুলো যুক্ত করতে পারবে। আর তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, মাত্রাহীন কোনো বর্ণের সঙ্গে কিন্তু স্বরচিহ্ন যুক্ত হয় না। যেমন তোমরা খেয়াল করেছো, ঙ, ঞ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই বর্ণগুলোর সঙ্গে কিন্তু কখনোই স্বরচিহ্ন যুক্ত হয় না। কারণ ওই বর্ণগুলো কি হয়, পরনির্ভরশীল বর্ণ হয়, ওদের নিজস্ব কোনো একা একা উচ্চারণ তারা হয় না, তাই না? আচ্ছা, তো এই যে দেখো, এতগুলো তোমরা শিখলে, তাহলে আমি একটু ধরে ফেলি। ওকে, তুমি বলো ঝয়ে দীর্ঘইকারে কি হবে? ঝি। ভেরি গুড। আচ্ছা, ঝয়ে ঐকারে ঝই। ওকে, এবার তুমি বলো তো ঝয়ে ঔকারে কি হবে? ঝ। ভেরি গুড। এই যে তোমরা এইভাবে উচ্চারণ করছো, এর মাধ্যমে কি হচ্ছে জানো, তুমি সুন্দরভাবে শব্দ গঠন করতে শিখে যাচ্ছ। এবং তুমি শব্দ গঠন করতে পারলে বাক্য লেখা তো তোমার জন্য কোনো ব্যাপারই থাকবে না। তুমি সঠিক উচ্চারণ করবে, সঠিক বলবে, সঠিক পড়বে, তাহলে তুমি সঠিকভাবে সব কিছু করতে পারবে। তোমার ছোট সোনামণিরা, এটাই তোমাদের এইচডব্লিউ থাকলো,
সবাই খুব সুন্দর করে লেখা লিখবে, লেখার সাথে সাথে তোমার বর্ণগুলোও সুন্দর করতে হবে, সুন্দর করে বর্ণগুলো লিখবে এবং বর্গীয় জ এবং ঝয়ের সঙ্গে রস্বকার, দীর্ঘকার এবং ঋকার কিভাবে কোন জায়গায় বসে এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এই বর্তমান পরিস্থিতিতে আমাদের সাথেই থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্তই আল্লাহ হাফেজ।